पुलिस निरापत्ता के तुड़ी मेरे चोरेर दल दिने दुपुरे चुरिकांड संगठित करछे। एतदिन गृहस्थेर अनुपस्थितिते फाँका घरे धावा बसिएछिल चोरेर दल। एरपर चोरेर टार्गेट दोकानपाट, किन्तु एबार एक अभिनव कायदाय दिने दुपुरे जुएलारिर दोकान थेके स्वर्णालंकार चुरी करे निये गेल तीन महिला सदस्येर एक चोर चक्र। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ রোড স্থিত রাজেশ জুয়েলার্সে। জানা গেছে শুক্রবার সকাল আনুমানিক 11:30টা নাগাদ অজ্ঞাত পরিচয় তিন মহিলা জুয়েলার্সে এসে স্বর্ণের হাতের ব্রেসলেট কিনতে ইচ্ছা প্রকাশ করে। তখন জুয়েলার্সের এক কর্মচারী তাদেরকে বিভিন্ন ধরনের হাতের ব্রেসলেট দেখাতে থাকে। ব্রেসলেট দেখা শেষ হলে ওই মহিলা জানায় তাদের সাথে টাকা নেই, তারা টাকা নিয়ে আসছে। এই কথা বলে তারা জুয়েলার্স থেকে বেরিয়ে গেলে জুয়েলার্সের সকলেরই সন্দেহ হয়। তখন সিসিটিভি ফুটেজেও তাদের স্টক দেখলে দেখা যায় দুটি ব্রেসলেট ওই মহিলারা কৌশল করে চুরি করে নিয়ে গেছে। পরে ধর্মনগর থানায় খবর দেওয়া হয় এবং সাথে সাথে গোটা শহর তন্নতন্ন করে ওই তিন মহিলার সন্ধান খোঁজ করা হয়, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। পুলিশ অভিযোগ মূলে একটি চুরির মামলা হাতে নিয়ে ও সিসিটিভি ফুটেজে দেখে ওই তিন মহিলাকে জালে তুলতে মাঠে নেমে পড়েছে। পুলিশের সূত্রে জানা গেছে তিন মহিলা সদস্যের চোরের দলটি অন্য কোথা থেকে ধর্মনগর শহরে চুরি কাণ্ড করে গা ঢাকা দিয়েছে। এক সাক্ষাৎকারে রাজন জুয়েলার্সের কর্ণধার পরিমল চন্দ্র বণিক জানিয়েছেন, দুটি ব্রেসলেট মোট 60 গ্রাম স্বর্ণ ছিল, যার বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা। সকালে 3 জন কাস্টমার হয়েছে, আইয়া করছে হাতের ডিসবেল দেখতে, তো দেখাইছে। দেখানোর পরে প্রথম দেখে গাড়া দেখছে, তার দিকে দিকে ফোরে নিব। তো ফোরে নিয়ে আমরা তো কাস্টমার গেলে করে মালটা আমরা কাউন্ট করি, দেখুন যতটা দেওয়া হয় ততটা ঠিক আছে কিনা। কাউন্ট করতে গিয়ে যা যা দুইটা ব্যবস্থা কম, বারবার 2-3 বার করা হয়েছে। করার পরে দেখা যায় মানে কাউন্টিং কম হতেছে। কয়জন? 2 জন মহিলা দেখা গেছে, 3 জন আসলো। 3 জন কয়টা চেন নিছে? রাতে রাতে কয়টা? 2 জন। বাজার মূল্য মানে এমনি 5 ভরি মত গেছে, 5 ভরি প্রায় তো 3 রুপি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।